হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকের বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা ইতিমধ্যে আপনাদের জন্য একটি দারুণ সুখবর অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন কারণ রাজ্য সরকারে কিন্তু প্রচুর প্রকল্প রয়েছে যেখানে মহিলা পুরুষ এবং ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারে বৃদ্ধ সহ ঠিক আছে আবেদন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যায় ঠিক আছে মহিলারা কিন্তু হাজার টাকা হাজার টাকা তিন হাজার টাকা করে পাঁচশো টাকা করে পুরুষরাও কিন্তু পেয়ে যায় এক হাজার টাকা করে চার হাজার টাকা করে দশ হাজার টাকা করে ঠিক আছে তো কেন পায় অর্থাৎ কি কি প্রকল্পের থেকে এই টাকাটি পাবেন অবশ্যই বিস্তারিত জানতে পারবেন যারা এই টাকাটি পাচ্ছেন তারা তো অবশ্যই জানেন তো ভিডিওটিকে অবশ্যই কন্টিনিউ করবেন জানুয়ারি থেকে কিন্তু আবার শুরু হয়ে যাচ্ছে আপনি যদি এখনো পর্যন্ত কোনো টাকা পাচ্ছেন না তাহলে কিন্তু আপনার জন্য ভেরি ভেরি গুড নিউজ আপনি কিন্তু এখন জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে আপনি কিন্তু অবশ্যই পেয়ে যাবেন তো চলুন বিস্তারিত দেখিয়ে দেবো এই ভিডিওতে অবশ্যই কিন্তু আপনাদের কী করতে হবে কীভাবে নাম লেখাতে হবে দোয়ার সরকারের ক্যাম্প হবে সমস্ত জেলায় সমস্ত জেলায় কিন্তু দুয়ারা সরকার ক্যাম্প হবে আপনার কোনো চিন্তা করতে হবে না কোন কোন জেলায় আগে কোন 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 জেলায় পরে কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী অবশ্যই ভিডিও থেকে কন্টিনিউগুলি আপনি সমস্তটা জানতে পারবেন তার জন্য আজকের এই টপিক অবশ্যই যেন আপনাদের কোনো রকম অসুবিধা না হয় সব সময় কিন্তু আজকের বড় খবর চ্যানেলের তরফ থেকে এটাই চেষ্টা করা আপনাদের জন্য কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু প্রত্যেকটি ভিডিও তো তার জন্য অবশ্যই সমস্ত আপডেট পেতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের লাল রঙে সাবস্ক্রাইব টম প্রেস করে পাশেবেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যারা এইটাতে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা মুখ্যমন্ত্রী কি বলছে সেটা আগে শুনে নিন আর মাঝে মাঝে আমি আপনাদেরকে কিন্তু একদম সরাসরি বুঝিয়ে দেবো ঠিক আছে দুয়ারে সরকার যে ক্যাম্পগুলো করা হয় নেক্সট কবে হচ্ছে এই জেলায় প্রত্যেকটা জেলায় নেক্সট কবে হচ্ছে দুয়ারে সরকার আবার কবে হলে এখন তো একটা হয়ে গেছে সেপ্টেম্বরে হয়ে গেছে মনে হয় পুরো পর্যন্ত এক্সটেন্ড করেছে আর যে যে জেলায় ইলেকশনের জন্য হয়নি হয়ে গেছে সেখানেও করা হয়েছে ডিসেম্বরতে এমলিটি ফেস্টিভাল मंथ তো বন্ধুরা প্রথমেই মুখ্যমন্ত্রী কী জানতে চাইলেন যে দুয়ার সরকার ক্যাম্প কবে কবে কোথায় কোথায় হতে চলেছে সেটা কিন্তু প্রথমে জানতে চাইলেন তার সঙ্গে তিনি এটাও বললেন সেপ্টেম্বর মাসে যে আমরা যে দুয়ার সরকার ক্যাম্পে সমস্ত কাজ করেছি এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছি তো সেই সেপ্টেম্বরের ডেটের কথা বললেন যে এটা কিন্তু হয়ে গেছে তারপর যে সমস্ত জেলায় ভোটের জন্য বন্ধ ছিল সেই সমস্ত জেলার কথাও কিন্তু তিনি বলেন অর্থাৎ জিজ্ঞেস করেছিলেন মুখ্যমন্ত্রী তারপর কী বলেছে যে সেখানেও কিন্তু হয়ে গেছে ঠিক আছে প্রথমে কিন্তু বলা হয়েছিল যে ডিসেম্বরের দিকে হতে পারে তো যেহেতু ডিসেম্বর মাসে প্রচুর মেলা রয়েছে ফেস্টিভ্যাল রয়েছে অনুষ্ঠান রয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু ডিসেম্বর মাসে হচ্ছে না অর্থাৎ সেটাকে

তারপরে আবার বিশ থেকে করবে ফার্স্ট জানুয়ারি থেকে টেন্থ জানুয়ারি পর্যন্ত হবে ফার্স্ট জানুয়ারিটা ছেড়ে ওটা ছুটির দিন সেকেন্ড জানুয়ারি থেকে হবে আর তারপরে হবে

একটা হবে আর একটা হবে সেকেন্ড জানুয়ারি থেকে টেন জানুয়ারি অর্থাৎ দশ তারিখ পর্যন্ত তো এর চেঞ্জ হলে হতেও পারে নাও হতে পারে ঠিক আছে যদি হয় তাহলে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে অবশ্যই তার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন তো এখান থেকে আপনি আশা করি পুরোটা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি ঠিক আছে এখানে কিন্তু আপনারা আপনাদের যে বললাম যে হাজার টাকা করে অনেক রয়েছে তিন হাজার টাকা করে টাকা পাবে মহিলারা পুরুষরা পাবে চার হাজার দশ হাজার টাকা কি কি থেকে পাবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এর আগে যে দোয়ার সরকার ক্যাম্প হয়েছিল এবারও সেভাবেই হবে তো সেখানে কিন্তু সমস্ত প্রকল্পের অর্থাৎ রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের আপনি আবেদন করতে পারবেন যেরকম স্বাস্থ্য রয়েছে এখানে আপনাকে চিকিৎসা খাতে টাকা দেওয়া হয় ঠিক আছে তারপর জয় জহর রয়েছে তপশিলি বন্ধুতে যদি আপনি আবেদন করেন সেখানে ভাতা পাবেন ঠিক আছে রূপশ্রীতে আবেদন করলে টাকা পাবেন কন্যাশ্রীতে আবেদন করলে টাকা পাবেন ঐক্যশ্রীতে আবেদন করে টাকা পাবেন শিক্ষাশ্রীতে আবেদন করে টাকা পাবে রূপশ্রীতে আবেদন করে টাকা পাবে ঠিক আছে একশো দিনের কাজের জন্য আপনি আবেদন করতে পারবেন তারপর কৃষক ভাইরা যেখানে চার হাজার টাকা দেওয়া হয় এবং দশ হাজার টাকা দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের নামে ঠিক আছে তো সেখানেও যদি আপনি আবেদন করেন এখান থেকে আপনি যদি আপনার জমি কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চার হাজার টাকা পাবেন আর যদি জমি বেশি থাকে তাহলে কিন্তু আপনি দশ হাজার টাকা পাচ্ছেন আর লক্ষ্মী প্রকল্পে যারা জানুয়ারি মাসে আবেদন করবে তারা কিন্তু একবারে ডিসেম্বর পর্যন্ত সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাসের টাকা তারা কিন্তু দু হাজার টাকা প্লাস চার হাজার টাকা পেয়ে যাবে আর যারা যারা আবেদন করেছে টাকা পেয়ে আসছে তারা কিন্তু পাঁচশো টাকা করে আর হাজার টাকা করে পেয়ে যাবে ঠিক আছে তো এই সমস্ত প্রকল্পে আপনি সরাসরি আবেদন করতে পারবেন আর এই সমস্ত সুবিধা কিন্তু আপনি নিতে পারবেন গত বছর দুয়ারে সরকারে যদি আপনি কাজ না করতে পেরেছেন আপনার জন্য কিন্তু দারুণ সুযোগ রয়েছে জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে তো আপডেটটি পেতেই কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেয়ার করে প্রচুর পরিমাণে সবার কাছে পৌঁছানোর চেষ্টা করবেন শেয়ার করে কারণ অনেকেই কিন্তু তাদের নানান সমস্যার কারণে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে যেতে পারেন ঠিক আছে তো সেক্ষেত্রে তারা যেন যেতে পারে সমস্ত কাজ করতে পারে এবং যারা যোগ্য তারা যেন টাকাটি পেয়ে যায় অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য যা এই ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি অবশ্যই আপনাদের ভিডিওটি আশা করি ভালো লেগেছে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে